রেজাল্ট বেরোনোর আগের রাত্রি, যাই 9টা বাজে, আবার রাত্রে ঘুমাতেও তো হবে, সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। যে কি মেসেজ গ্রুপ থেকে? কালকে রেজাল্ট দেবে, আমাকে সকালে তাড়াতাড়ি অন হতে হবে বাচ্চাতে। রেজাল্ট ফলোটা আমি দেখবো যে কে কি হয়েছে, আমার মেয়ে কতটা করেছে। জানি তো টেন্থের মধ্যে আসবে না, তাও পরের দিন সকালে দেখি মনে পাঠিয়ে দিয়েছে। একই এখানে তো দেখাচ্ছে ফোর্থে, আমার মেয়ে ফোর্থ হয়েছে। কিরে বাবু একটু এখানে আয়, একটা খুশির খবর দেব। কি হয়েছে মা? কালকে মেসেজ দিয়েছিল যে আজকে নাকি রেজাল্ট দেবে, এই জন্য সকাল সকালে উঠেছি, আর রেজাল্টটা দেখি নাকি তুই ফোর্থ হয়েছিস। তাই মা? হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা আমাকে নিয়ে যাবি দোকানে, আর বলবি যে তুই কি খেতে যাস বা কি কিনতে যাস, আমি তোকে সেটাই কিনে দেবো। ইয়ে, আজকে ফোর্থ হয়েছিস, এরপরের বার সেকেন্ড হবি, তারপরের বার ফার্স্ট হবি, এটাই তো চাই, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে ফার্স্ট হওয়া। এবার আমি সারা পাড়ায় বলে বেড়াবো যে আমার মেয়ে ফার্স্ট হয়েছে, মানে তখন তুই হবি। এখন তো আমি এক্ষুনি যাবো আর বলবো আমার মেয়ে ফোর্থ হয়েছে, কতটা খুশি হই বলতো আমি। হ্যাঁ মা, এরপরে আমি ফার্স্ট হয়ে দেখাবো।